তেলে চালিত একেবারে নতুন অবস্থায় আছে। প্রথমে যে সিট পজিশনটা ভাই অটো ট্রান্সমিশনে গাড়ি মানে অটো গিয়ার, আচ্ছা সিটগুলো ভাই এখন আমরা কভার লাগাই নাই, অ্যাজ ইট ইজ ফেব্রিক সিটি আছে। আচ্ছা এবং একটা ছোট টিভি লাগানো আছে। রাকিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন ভাই। আমাদের শোরুমের নাম হচ্ছে ইএম বিল্ডার্স, গ18 বন ভবনের ঠিক পিছনে, মহাখালী স্কুল রোড। ওকে, বিশেষ করে আজকে কি গাড়ি দেখাবেন? আজকে ভাই যে গাড়িটা দেখাচ্ছি একটু আনকমন, সাধারণত এই গাড়িটা সবার জন্য না, যারা অ্যাকচুয়ালি এগ্রো বিজনেস করে বা যাদের মিল্ক ডেইরি ফার্ম আছে বা কেউ যদি কেক বা বেকারি টাইপের বিজনেস করে তাদের জন্য ভাই আজকে হাইসে ফ্রিজার ভ্যান। আচ্ছা তাদের জন্য এই গাড়িটা সুবিধা হবে, এই গাড়িটা অ্যাকচুয়ালি তাদের খুবই দরকার হবে, তারা মাল আনা নেওয়া করার জন্য এই ফ্রিজার ভ্যানগুলো মানে পচনশীল দ্রব্যের জন্য এই গাড়িটা তাদের জন্য বেস্ট। ওকে, গাড়িটার মডেলটা বলে দেন ভাই। এটা হচ্ছে ভাই 2013 মডেল এবং 19 আগস্ট 2019 রেজিস্ট্রেশন করা। ওকে রাখেন ভাই, পেপারস তো আপডেট, পেপারস ভাই অল আপডেট করা। ওকে, গাড়িটার কন্ডিশন কি ভাই? ভাই গাড়িটা একেবারে নতুন অবস্থায় আছে, অ্যাকচুয়ালি যিনি ইউজার ছিলেন তিনি আসলে গাড়িটা কিনে তার কোম্পানিটা বন্ধ হওয়ার কারণে আমাদের কাছে বিক্রি করে দিয়ে দিয়েছে। ওকে, চলেন সামনে থেকে শুরু করা যাক। ফ্রন্ট লুকটা দেখতে অনেকে হায়েসের মতো দেখতে হবে, এটা অ্যাকচুয়ালি হায়েসেরই কিন্তু ফ্রিজার ভ্যান ভার্সন। জাপান থেকে গাড়িটা এই অবস্থাতে এসেছে এবং ফ্রিজার ভ্যান হওয়ার কারণে এটা সিরিয়াল পেয়েছে ঢাকা মেট্রো শালিবাসন। ওকে, 11 সিরিয়ালের একটি গাড়ি এবং ভাই গাড়িটা সম্পূর্ণ এখনো তেলে অবস্থায়, তেলে চালিত, একেবারে নতুন অবস্থায় আছে ভাই, একেবারে নতুন অবস্থায় আছে, নতুন অবস্থায় আছে ভাই। আমি একটা কথা বলে দিই, এই লেফট সাইডে একটা দাগ আছে যেটা আমরা ভাই এখনো কিছু করি নাই, যেহেতু গাড়িটা অরিজিনাল কালার, 100% জেনুইন কালার, 100% জেনুইন কালার, প্রতিটা গ্লাস কি অরিজিনাল ভাই? প্রতিটা গ্লাস ভাই অরিজিনাল, আসলে নতুনের মতো ভাই গাড়িটা, আসলে এখনো অ্যালো রিমটাও নাই, এটার যে লোহার রিমটা আছে জাপান থেকে যেভাবে আসে, যে টয়োটার মনোগ্রাম দেওয়া, এই যে আমাদের যে জাপানি স্টিকার সবগুলো এখানে দেয়া আছে। ওকে, প্রতিটা গ্লাসে আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন। আর বাম পাশে একটা স্ক্র্যাচ আছে, একটা বাম পাশে ভাই স্ক্র্যাচ আছে, এটা আমরা ভাই যখন গাড়িটা ডেলিভারি দিব এটা অবশ্যই আমরা এটাকে কিউর করে দেওয়ার ট্রাই করব। ওকে, টায়ারগুলো সার্ভিস কিরকম দিবেন? ভাই গাড়িটা একেবারে নতুনের মতো আছে, তো সেই কারণে ভাই এইগুলো জাপানি টায়ার এবং যে রিমগুলো আছে সবই জাপানিজ। ওকে, ডোরগুলো কি অবস্থা ভাই? ভাই আমি আপনাকে একটু খুলে দেখাচ্ছি, সামনে ডোরটা দেখি ভাই। প্রথমে যে সিট পজিশনটা ভাই অটো ট্রান্সমিশনে গাড়ি মানে অটো গিয়ার, আচ্ছা সিটগুলো ভাই এখন আমরা কভার লাগাই নাই, অ্যাজ ইট ইজ ফেব্রিক সিটি আছে। আচ্ছা এবং একটা ছোট টিভি লাগানো আছে। আচ্ছা খুব সুন্দর, খুব সুন্দর, সিলিংটা তো ভাই ফ্রেশ ভাই, গাড়িটা ওই যে বললাম মানে উনি আসলে চালাই নাই, আচ্ছা একদম এই অবস্থাতেই কিনে এনেছি, রিকন্ডিশন গাড়ির মতোই, সেম। ওকে, মানে কেউ যদি ফ্রিজার ভ্যান তাদের কারো দরকার হয় এই গাড়ি একটু দেখে গেলে আশা করি তাদের হয়তো বা ওইটা পূরণ হয়ে যাবে। ওকে, বিশাল স্পেস, বিশাল স্পেস ভাই, এই যে এখানে ফ্রিজারের যে অপশনটা মানে ঠান্ডার যে অপশনটা সেখানে পেয়ে যাবেন। ওকে, ভিতরে দেখেন, বিশাল স্পেস পেয়ে যাবেন, যাদের ভালো মানের ফ্রিজার ভ্যান দরকার তারা এই গাড়ি দেখতে পারেন, অসাধারণ একটা গাড়ি। পিছনে জাপানি স্টিকার টিকার ভাই এখনো অরিজিনাল আছে। আচ্ছা ভিতরে আপনারা অনেক স্পেস পেয়ে যাবেন, খুব সুন্দর একটা গাড়ি। এটার ভাই টোটাল হচ্ছে 3 ডোরের গাড়ি, আর 3 ডোরের গাড়ি, 3 ডোরের গাড়ি, পিছনেরটা ধরলে আমরা ভাই 4 ডোর কাউন্ট করতে পারি। ওকে, ব্যাক সাইডটা ভাই দেখতে পারেন গ্লাস এখনো অরিজিনাল আছে, যেহেতু এটা ভাই ফ্রিজার ভ্যান এখানে একটা ব্ল্যাক স্টিকার মারা আছে, যে কারণে পিছন থেকে জানো আমাদের ভিতরে কি জিনিসটা আছে এটা জানো হাইট থাকে। ওকে, খুব সুন্দর একটা গাড়ি, এই গাড়িটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রঙের কাজ হয় নাই। আচ্ছা আমি ভাই একটু পিছনটা আপনাকে দেখাচ্ছি, অনেক স্পেস পিছনে দেখেন ভাই, এখান থেকে দেখলে আপনি ভিউটা বুঝতে পারবেন কি পরিমানে স্পেস আছে, ফ্রিজার ভ্যান অসাধারণ। সাধারণত ভাই এটা আমাদের এরকম ক্লায়েন্টই দরকার, হয়তো বা কারোর খামার আছে তাদের হয়তো বা পচনশীল দ্রব্য তারা বিজনেস করে, বিভিন্ন পরিবহন করা লাগে তাদের জন্য ভাই অ্যাকচুয়ালি গাড়িটা দরকার, খুব সুবিধা হবে। ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস জেনুইন, হেডলাইট ব্যাক লাইট জেনুইন, জেনুইন আছে ভাই। আচ্ছা একদম রিকন্ডিশন গাড়ি বললেই চলে, গাড়ির মতো ভাই, আমরা তো এখনো ওয়াশ পলিশ করি নাই ভাই গাড়িটা, যখন ভাই হয়তো আমরা এটা ফুল ওয়াশ করব তাহলে দেখতে পাবেন যে এত সাদা গাড়ি হিসেবে কি পরিমাণ ব্রাইটনেস এটা দিবে। সেটা ভাই দেখেন এখন পর্যন্ত আসলে কোনো কালার করা হয়নি, আমরা আসলে গাড়িটা আনার পর ভাই ওয়াশ পলিশও করতে পারি অ্যাজ ইট ইজ কন্ডিশনে আপনাকে দেখাচ্ছি, আসলে ওয়াশ পলিশ করলে আরো জিনিসটা ব্রাইট হয়ে যাবে অ্যাজ এ সাদা গাড়ি হিসেবে। ওকে, আমি ভাই একটু ড্রাইভিং সিটটা আপনাকে দেখাই দিচ্ছি, অ্যাজ ইট ইজ ভাই হাইসের মতোই থাকবে। আচ্ছা এখনো ভাই ফ্যাব্রিক সিটটা লাগানো আছে। ওকে, এবং ভাই স্টিয়ারিং হুইল, স্টিয়ারিং হুইলটা দেখেন ভাই কি নতুন অবস্থায় আছে, একদম ফ্রেশ। জি ভাই, ড্যাশবোর্ডটা আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন, সেম রিকন্ডিশন গাড়ি বললে চলে। ইঞ্জিনটা সিসি কত ভাই? ইঞ্জিনটা হচ্ছে ভাই 2000 সিসির একটা ইঞ্জিন, 2000 সিসি ইঞ্জিনটা, ইঞ্জিনটা সিসি হচ্ছে 2000 সিসি। ইঞ্জিনটা কি কন্ডিশন আছে ভাই? ইঞ্জিনটা ভাই গাড়িটা ওই যে 19 রেজিস্ট্রেশন, তো খুব একটা বেশি মালিক চালায় নাই, আসলে ওই যে বললাম ওনার কোম্পানি বন্ধ হওয়ার কারণে গাড়িটা অ্যাকচুয়ালি আমরা নিয়ে আসছি। আচ্ছা একদম সুপার কন্ডিশনে গাড়িটা পেয়ে যাবেন, যাদের টয়োটা ফ্রিজার ভ্যান দরকার তারা এই গাড়িটা দেখতে পারেন, খুব সুন্দর একটা গাড়ি। এটা হচ্ছে 2013 হাইস্ট ফ্রিজার ভ্যান, রেজিস্ট্রেশন হচ্ছে আগস্ট মাস 2019। ওকে ভাইয়া, দাম কত যাচ্ছেন গাড়িটার? এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই 17,50,000 টাকা, আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস ভাই। ওকে, আপনাদের শোরুমের নামটা বলে দেন। আমাদের শোরুমের নাম হচ্ছে ইএম বিল্ডার্স, অ্যাড্রেসটা বলে দেন, গ18 মহাখালী স্কুল রোড, মেইন রাস্তা থেকে বন ভবনের ঠিক পিছনের বিল্ডিংটাতে। রাখেন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন, 01779693989। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।